আমার বান্দারে শুনে দাও গ্রহণ ও বলেন তো ফেরাজ তারা যখন বলবে তোমার কোনো বয় নাই টেনশন নাই কোনো দুঃখ নাই না আছে কবরে না সিমিজানে মিজানে আরো টেনশন থাকার কথা এরপরে দেখা যাবে নামাজিওয়ালার চোখ দিয়া তখনো পানি বন্ধ হয় না আল্লাহ রব্বুল আিন তখন ডাক দিয়ে বলবেন ফেরাজ দেখ আমার বান্দার চোখ দিয়ে এখনো জার জার করে পানি বের হয় আমি চাই না আমার বান্দা কান্না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করুক আমার বান্দার মুখের মধ্যে হাসি ফুটায়া দাও তারা বলবে আল্লাহ আপনার বান্দার মুখে আমরা কেমন করে হাসি ফুটাবো তখন আপনার আমার মালিক ডাক দিয়ে বলবে ফেরাজ তারা আমার বান্দার চক্ষের সামনে থেকে পর্দাটারে সরায়া দাও যে পর্দার কারণে আমার বান্দা জান্নাত দেখে না জাহান নাম দেখে যে পর্দার কারণে কবর রাজাব দেখে না যখন আল্লাহ তালা হুকুম দিয়া দিবেন ফেরাজ তারা তার চোখের সামনে থেকে যখন পর্দাটা সরাই দিবে জান্নাতিওয়ালা নামাজিওয়ালা আল্লাহ পুরুষ এবং মহিলারা তখন এক পলকে আসমানের দিকে তাকায় থাকবেন জান্নাতের দিকে তাকায় দেখবে তার জন্য আল্লাহ তালা কত বড় সুন্দর জান্নাত বানাইছি এত সুন্দর জান্নাত দেখে নামাজিওয়ালা পাগল তাড়াতাড়ি ওই বাড়িতে যাওয়ার জন্য রওনা করতে চাইবে যখন দেখা যাবে নামাজি আল্লাহ পুরুষ মহিলারা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে আলামিন বলবেন আজরাইল যা আমার প্রিয় বান্দার হুটা কবজা করে নিয়ে আসো আল্লাহ হুকুম পাইয়া আজরাইল এমন একটা সুন্দর চেহারা নিয়ে নামাজওয়ালার সামনে হাজির হয়ে যাবে হাই রে এত সুন্দর চেহারা যেই চেহারার দিকে তাকায় থাকলে মনে চাই খালি দেখার জন্য দুনিয়াতে তাকায়া দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ আছে আল্লাহ তালার ইবাদত বন্দগী করতে করতে চেহারাটার এত নোর বানাইছে যেই চেহারার দিকে তাকায় থাকলে খালি ভালোই লাগে এমন মজার মানুষ দুনিয়ার বুকে আছে না না এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটে সুন্দর নামাজওয়ালার সামনে যখন দণ্ডaiman হয়ে যাবে তখন নামাজিwala আজরাইলকে দেখে মুসকি মুসকি হাসতে থাকবে আমাদের জমিনে দেখবেন আমাদের এলাকার ভিতরে তাকায়া দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবী তরিকায় মন মতম চলেছে সব কিছু মেনে চলেছে তাদের মৃত্যুর সময় দেখবেন তারা হাসে আছে না নাই আমি অনেক আল্লাহওয়ালাদের মৃত্যু দেখেছি সচক্ষে। তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আজরাইল দেখার পর নামাজিওয়ালা আল্লাহওয়ালা তখন মুস্কি মুসকে হাসতে থাকবে আজরায়েল আশিয়া সর্বপ্রথম তারে সালাম প্রদান করবেন সালাম প্রদান করে আসিয়া বলবে ইয়া আয়া তো হ নাফসুদ আরে যার ব্যক্তিকে সম্বোধন করবে যাকে তজ্জিবা শব্দ ব্যবহার করবে আজরাইল সে জান্নাতি হয়ে যাবে আজরা তাকে পবিত্রতা ঘোষণা করবে পবিত্র আত্মা ও খুরুজি তুমি বের হয়ে আসো ইলা ইলাফির মিনাল্লাহ আল্লাহ ক্ষমার দিকে ও পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো খালি খমার দিকে না আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহ আকবার বলুন হাই রে আর মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবার হাই রে কোন বলবে আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আস আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আস এই কথা বলার পরে আল্লাহ আল্লাহওয়ালাদের রুহটা বের হওয়ার জন্য পাগল পরা হয়ে যাবে এমন ঘোষণা শুনলে রুহুকে আরো থাকবে নাকি আল্লাহ আকবর আল্লাহ আলাদের রুটা তখন আজরাইল এমন সুন্দরভাবে বের করবেন আল্লাহ টেরো পাইবে না কোন সময় তার রুহুটা বের হয়ে গেল আমাদের বুজুর গানে দিনরা বলেন নামাজিওয়ালাদের রুহুটা বের করার সময় কেমন হয়ে যাবে তার ব্যক্তিগতভাবে তারা উদাহরণ দিয়া বলেন ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে মা সমস্ত কাজ কর্ম ফেলাইয়া তারে বুকে নিয়ে দুধ পান করাই দেখা যায় ছোট ছোট বাচ্চারা মায়ের কুলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমাইয়া আল্লাহ তালার বিধি বিধান মেনে আল্লাহকে সন্তুষ্ট করেছে। তাদের মৃত্যুর সময় যখন আজরাইল তাদের রোহটা বের করবে ওই ছোট বাচ্চার মতো আজরাইলের কুলের মধ্যে নামাজিওয়ালা ঘুমায়া যাবে আর একটা উদাহরণ দিয়ে বুঝাইতাম যদি এখানে একটা গ্লাস থাকতো ধরেন একটা গ্লাসের ভিতরে পানি আছে না নাই পানি আমরা ভরি কি বলি না একটা গ্লাসের ভিতরে পানি আছে পানিটা যদি আমি জমিনে ফেলে দিতে চাই গ্লাসের পিছনের দিকটা যখন কাট করব গ্লাস থেকে পানিটা যেমন জমিনের মধ্যে গড় গড়ায় গড় গড়ায় বের হয়ে যায় আল্লাহ ওর রোহটা বের করার সময়ও এমন হালত হয়ে যায় গড়গরায় তার রুহটা বের হয়ে আসে তবে একটু সামান্য কষ্ট হয় সামান্য কি হয় কষ্ট হয় কিন্তু এই কষ্টটা কষ্টই মনে হবে না এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলটা নেই এক এলাকার মধ্যে একটি ছেলে এবং মেয়ে দুইজনের আবদ্ধ হয়ে গেল ছেলেটার বাড়ি এ পার মেয়েটার বাড়ি হলো ও পার ছেলের পক্ষ থেকে বলে ঠ্যাং ব্যাঙ্গে ফেলব ওই মেয়েটার দিকে তাকাইলে মেয়েটার পক্ষ থেকে অভিভাবক বলে ঠ্যাং ব্যাঙ্গে ফেলবো যদি ছেলের দিকে তাকাও তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব নয় যখন দুইজন ছেলে এবং মেয়েকে তাদের দরজা বন্ধ করে দিল রাত্র যখন কবির হয়েছে মেয়েটা ডাক দিয়ে বলে যুবক মোবাইলের মধ্যে কল দিয়া বলে তুমি যদি বারোটার পর আমার সাথে দেখা না ওরে শুনে কর ঘোষণা নাও আমার গলার মধ্যে দড়ি লেগে যাবে এই কথা বলিয়া যুবকটা মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত্র যখন গভীর হয়েছে জানালাগুলো গুলো ভেঙ্গে কনকনে শীতের মধ্যে রওনা করেছেন তার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য ছেলেটা যেতে 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 নদীর পারে পারে ও হলে কোনো কিছুই নাই ছেলেটা ফোন দিয়া বলে ওরে যুবতী তোমার সাথে যে সাক্ষাৎ করব সাক্ষাৎ করার তো কোনো ব্যবস্থা আমি দেখতেছি না এবার মেটা ডাক দি বল যুব তুমি যদি আমার খাটি আসে হয়ে থাকো তাহলে কেমন তুমি আমার কাছে আসবা এটা আমি বুঝি না আমি চাই তুমি আমার সাথে সাক্ষাৎ করো এই কথা বলার পরেই এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে ছেলেটা জাপ মারলো কনকনে শীতের মধ্যে জাপাইতে নদীর ওপারে গিয়া মেয়েটাকে দেখে মুসকি মুসকি হাসতেছে মেয়েটা প্রশ্ন করলো তুমি যে ঠান্ডা পানি পার হইয়া আমার কাছে এসেছ তোমার কি কষ্ট লাগে না এবার ছেলেটা ডাক দিয়ে বলে ওরে বন্ধু আমি তোর জন্য এতই এতই পাগল পাগল যখন তুমি আমাকে তখন আমার কোন দিক দিয়া শীত লাগে কোন দিক দিয়া ঠান্ডা লাগে এটা আমি কোনোদিন অনুভব করতে পারি নাই তোমার সাক্ষাতের আশায় মেয়েটার সাক্ষাতের আশায় কনকনের শীত তার কাছে শীত লাগে না কথা ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আমাদের বুজুর্গরা বলে যারা নামাজ পড়তে পড়তে আমার মাওলার সাথে প্রেম করে ফেলেছে সুহান আল্লাহ পড়ুন হাই যারা আমার মাওলার সাথে মহাব্বত করে ফেলেছে তাদের মৃত্যুর ডাক যখন আল্লাহ তার ডাক দিয়ে দেয় তখন পাগল পাড়া বান্দা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এমন ভাবে পাগল হয়ে যায় ওই পাগলের ভিতরে তার রুহটা বের হয়ে যায় ওই আল্লাহর বলিও কোনো প্রকার কষ্ট পায় না হল হলো আল্লাহওয়ালাদের মৃত্যুর হালত আল্লাহ তাল আমাদের সবাইকে এমন মৃত্যু দান করুন বলে না আমি আমার বয়ান বুঝতেছেন সবাই আমি আপনাদের এলাকায় নতুন মানুষ নতুন হুজুরের নতুন বয়ান এই কথা ঠিক না আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন যে হুজুর আপনার বাসা বুঝতেছি না এ সবাই বুঝতেছেন তো তাহলে বাবারাম বয়ানটা যে শুনবেন মনে করবেন কিছুক্ষণ পরেই মন আমি দুনিয়া থেকে চলে যাব এমন একটা মনোভাব নিয়ে যদি বয়ানটা শুনতে পারেন রসুল বলেন কাফা বিল মাউতি ওয়াইজান মৃত্যুর ওয়াজি মানুষের হেদায়তের জন্য যথেষ্ট যারা মৃত্যুর ওয়াজ শোনার পরেও নামাজ পড়ে না তারে দুনিয়ার সমস্ত ওয়াজ বাইটা গুল্লা খাওয়াইলো কোনো কাজ হবে না এই জন্য রসুল বলেন জীবনটা যদি সংশোধন করতে চাও তাহলে মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো যে ব্যক্তি দৈনন্দিন বিশ বার মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ তারে জান্নাতের ফাইসালা করে দিবে বুজুর্গ আল্লাহ কাছে বাদশাহকে ডাক দেওয়া বলেন ও আল্লাহর অলি গো আমি আল্লাহওয়ালা হতে চাই আমি গুনা থেকে বাঁচতে চাই আল্লাহর অলি বাদশাহকে ডাক দিয়ে বললেন ও বাদশাহ শুনে নাও যদি আল্লাহওয়ালা হতে চাও যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো প্রশ্ন করল কতবার স্মরণ করব। সবং দিয়া দিলেন দৈনন্দিন বিষবার কতবার দিয়া মধ্যে স্মরণ করে মৃত্যু 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 বিশ বার বিষ বার তসবি পরে এরকম ভাবে দীর্ঘদিন মৃত্যু মৃত্যু তসবি গন্তে গন্তে দেখা যায় কোনো প্রকার আমলে পরিবর্তন হয় না বাদশা দৌরাইয়া গেলেন আল্লাহরি গো কি আমল দিয়া দিলেন আমার তো কোনো আমল নামা পরিবর্তন হয় না আল্লাহর বলে ডাক দিয়ে বলে পরিবর্তন হওয়ার কথা কেন পরিবর্তন হয় না কেমনভাবে তুমি মৃত্যুকে স্মরণ করো তখন বাদশাহ বলে আমার মসনদে বসে দৈনন্দিন বিশ বার মৃত্যু মৃত্যু তসবি গণি আল্লাহর বলেন এরকম ভাবে যদি তুমি দৈনন্দিন হাজার বার মৃত্যু মৃত্যু করো যার পরিমাণ তোমার আমল নামা পরিবর্তন হবে না কথা হলে কেমনে স্মরণ করব স্মরণ যদি করতে চাও তাহলে আমি একদিন তোমার রাজপ্রাসাদে যেতে চাই নামা গ্রহণ করলেন আল্লাহর আল্লাহর ও বাদশাহ বসে আছো এই মসনদের কি কি পাওয়ার আছে আমাকে বলো এবার বাদশাহ ডাক দিয়া বলেন হুজুর এই মসনদে যেই বসবে যে হুকুম দিবে তা কার্যকর হয়ে যায় হুজুর ডাক বলেন ও তোমার জন্য বসার অনুমতি বাদশা বলে হুজুর আপনি আমার মসনদে বসবেন এটা আবার অনুমতি কিসের আপনি বসেন হুজুর কে মসনদে বসায় দিল হুজুর মসনদে বসাই জল্লাদকে খবর দিল ও জল্লাদ আসো কারণ মসনদে বসে যে হুকুম দেওয়া হবে তা মানতেই হবে জল্লাদ হাজির হয়ে গেছে বাদশার হাত পাও সব বেঁধে ফেলো বাদশার হাত পাও সব কিছু বেঁধে ফেলো হুজুর বলতেছেন দশ মিনিট পরে তার গলাটারে আলগা করে দিবেন এবার বাদশার ভিতরে এমন ভয় ঢুকেছে হুজুর যে আদেশ মেরেছে জল্লা তো আদেশ কার্যক্রম করে ফেলবে এবার বাদশা চিৎকার করে কান্না করে। হুজুর আমার বাদশাই লাগবে না আপনার কাছে জীবন বিখ্যা চাই দয়া করে আপনি আমার মুক্তি দিয়া দেন আপনি দেশের বাদশাহ হয়ে যান হুজুর বলে না না যত দাবি জানাতে পারো তোমার কোন প্রকার দাবি আমি কবুল করব না তখন বাদশাকে বলা হলো তোমার জীবনে কোনো চাহিদা আছে নাকি না না আমার জীবনে আর চাহিদা নাই হুজুর বলেন কয়েকটা নর্তকি মহিলা তোমার দিয়া দিব নাকি হুজুর একটা কেন হাজার হাজার নর্তকি মহিলা দিল আমার কোনো লিপসা নাই কারণ আমি তো জানি দশ মিনিট পরে আমার গলা আলগা হয়ে যাবে সেই দশ মিনিটের ভিতরে মৃত্যু থেকে বাঁচার জন্য সটফট সটফট করে কান্না করে যখন জল্লা দশ মিনিট পরে তার গলার মধ্যে ছুরিটা লাগাবে বাদশা চিৎকার মেরে হাট ফিল হয়ে পড়ে গেল হুশ ফেরার পরে জ্ঞান ফেরার পরে বাদশাকে ডাক দিয়ে বলল ও বাদশা তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছো তখন বাদশা ডাক দিয়ে বলে হুজুর যখন জল্লাত আমার গলার মধ্যে ছুরিটা দরে ফেললো তখন আমি আমি